তাদের কখনো আধা খাওয়া উচিত নয় আধার গুণ জানার পরেও যদি কেউ আধা খেতে শুরু করেন তাহলেও সে বিপদ কারণ আদায় যেমন অনেক ক্ষেত্রে শরীরের পরম বন্ধু আবার কিছু ক্ষেত্রেও তা শরীরের চরম শত্রু বটে তাই আধার গুনাগুন জানার পাশাপাশি এটা জানাও অত্যন্ত জরুরি যে কারা আধা খাওয়ার আধা ঘার পাইতেও যেতে পারবে না শরীরের নানা রোগ উপশমের হাজার উপকারিতার অপরিসীম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও আর্থারাইজড মাইগ্রেন কাশি ডায়রিয়া গ্যাস কনস্টিপেশন হার্টের সমস্যা ডায়াবেটিস হাই কোলেস্টেরলের মতো বিভিন্ন রোগ প্রতিরোধের আধার জুড়ে নেই এমনকি ক্যান্সার কোষ বৃদ্ধিতে মাটির নিচের এই ফসল রোগ প্রতিরোধে আধার কথা মাথায় বিভিন্ন তৈরিতে আদার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যারা এড়িয়ে চলবেন অত্যন্ত সতর্ক আদা শরীরের কড়া উদ্ভিদ হিসেবে কাজ করে সেজন্য অত্যান অত্যন্ত সতর্ক থাকা আহ আদা খেতে premature অন্য শিশুর জন্মের সম্ভাবনা বেড়ে যায় সেজন্যই গর্ভবতী মহিলাদের অবশ্যই আদা এড়িয়ে চলা উচিত সেক্ষেত্রে premature শেষ সপ্তাহ গুলোতে আদা কখনোই খাওয়া উচিত নয় যারা ওজন বাড়াতে চান যারা ওজন হতে যারা রোগা হতে চান তাদের জন্য আদার বিশেষ যারা ওজন বাড়াতে চান অবশ্যই আদা এগিয়ে চলা উচিত কারণ আদা খিদে কমায় এছাড়াও শরীরে চর্বি গলানোর প্রক্রিয়ায় আদা বিশেষ কার্যকর সেজন্য আদা যারা ওজন বাড়াতে চান তাদের আদা এড়িয়ে চলা উচিত ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা ওষুধ খান যারা কমানোর কার্যকরী হলেও যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খান তাদের ডায়েট চার থেকে চিরতরে ডিলেট করে দিল দিতে হবে আদাকে একই কথা প্রযোজ্য উচ্চ রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা নিয়মিত ওষুধ খান অবশ্যই তাদেরও আদায় চলা উচিত আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন